চোখের পরক পর্যন্ত জমে বরফ হয়ে যায় এমন ঠান্ডাও আবার পৃথিবীতে আছে নাকি তো বন্ধু এই রকম একটি ঠান্ডা স্থান হচ্ছে ইয়াকুটস রাশিয়ার পূর্ব প্রান্তে অবস্থিত সাইবেরিয়া এলাকার ছোট্ট শহর ইয়াকুটস রাজধানী মস্কো থেকে এর দূরত্ব পাঁচ হাজার কিলোমিটার এই শহর বিশ্বের শীতলতম বলে ঘোষণা করা হয়েছে ভরা গ্রীষ্মে এই শহরের তাপমাত্রা থাকে মাইনাস চল্লিশ ডিগ্রি শীতকালে পারদ নেমে হয়ে যায় মাইনাস পঞ্চাশ ডিগ্রি ইয়াকুটসের বাসিন্দাদের দাবি বছরের মধ্যে শীতলতম মাস হল জানুয়ারি কয়েক বছর আগে রাশিয়া এখানে জনগণনা করেছিল বর্তমানে দশ লাখেরও বেশি মানুষ বাস করে সাইবেরিয়ার এই এলাকায় প্রবল শীতের হাত থেকে বাঁচার জন্য এখানকার মানুষেরা বাঁধাকপির মতো স্তরে স্তরে বাঁধা বিশেষ এক ধরনের পোশাক পরেন ইয়াকোর্সের বাসিন্দাদের কথায় প্রবল এই ঠান্ডার হাত থেকে লড়াই করা তাদের পক্ষে অসম্ভব তাই তারা এই বিশেষ ধরনের পোশাক পরেন যাতে এই প্রবল শীতের হাত থেকে তারা নিজেদেরকে রক্ষা করতে পারে একবার তো এই শহরের তাপমাত্রা মাইনাস একাত্তর ডিগ্রি সেন্ডিগ্রেড পর্যন্ত নেমে গেছিলো মানে ভাবতেও কিরকম লাগে কত ঠান্ডা এখানে যদি আপনি এখানে এক কাপ চা ওপরে ছুঁড়ে মারেন তার সঙ্গে সঙ্গে বরফে পরিণত হবে আপনি এখানে যদি গাড়িকে মিনিট পনেরো বন্ধ রাখেন তাহলে সেই গাড়ি আর চালু হবে না এখানকার ঠান্ডা কল্পনাও করা যায় না এই কারণে এইখানে প্রায় সব সময় গাড়ি চালিয়ে রাখা হয় অথবা বিশেষ ধরনের কভার দিয়ে তারা গাড়িকে ঢেকে রাখেন এখানে আপনি যদি কিছু মুহূর্তের জন্য ফাঁকা জায়গায় ঘুরে বেড়ান তাহলে আপনার চোখের পালকগুলো পর্যন্ত এমনকি চুল পর্যন্ত বরফে পরিণত হবে এখানে এতটাই ঠান্ডা যে এখানকার মানুষরা বাধ্য হয় অনেকগুলো পোশাক পরে থাকতে এমনকি তারা সবসময় নাকের মধ্যে মাস্ক পরে থাকে এখানে মাছগুলো পর্যন্ত বরফ হয়ে থাকে এখানে কোনো রেফ্রিজারেটারের প্রয়োজন হয় না এখানে লোকেরা মাছ হিসাবে স্যামন হোয়াইট ফিশ খায় এখানে কোনোরকমই টাটকা খাবার পাওয়া যায় আমাদের যেমন জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার সেই রকম এখানকার মানুষদেরও জাতীয় পশু হল ঘোড়া এটি ইয়াকুতি ঘোড়া হিসাবে পরিচিত ইয়াকুতি ঘোড়ার চাহিদা এখানে ব্যাপক এই অঞ্চলে ঘোড়া সাধারণত প্রতিকূল অবস্থার সঙ্গে টিকে থাকতে পারে এইবার প্রশ্ন হলো এত ঠান্ডার মধ্যে এখানকার ছেলেমেয়েরা কি করে স্কুলে যায় যেখানে গরম জল ওপরে ছুঁড়ে মারলে মাটিতে পড়ার আগেই বরফে পরিণত হয় সেখানে ছেলেমেয়েরা কি স্কুলে যায় হ্যাঁ এখানকার ছেলেমেয়েরা আমাদের ছেলেমেয়েদের মতোই রোজ স্কুলে যায় এখানে তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি নিচে নামলে তবেই এখানকার স্কুল বন্ধ থাকে এখানে তাপমাত্রা যখন চল্লিশ ডিগ্রি এবং তার আশেপাশে থাকে তখনও এখানকার স্কুল খোলা থাকে অর্থাৎ এখানকার ছেলেমেয়েরা আমাদের ছেলেমেয়ের মতোই রোজ স্কুলে যায় এখানকার লোকেরা যদি ভুলবশত জামাকাপড় বাইরে মিলে দেয় তাহলে ভিজে জামাকাপড় জমে বরফ হয়ে যায় ওই জামাকাপড় আর কখনো ব্যবহার করা যায় না এখানকার মানুষেরা যদি কোনো শাকসবজি ফল বাইরে রেখে দেয় তাহলে সেটা জমে পাথরে পরিণত হয় এমনকি আপনি ওই ফল দিয়ে একটা পেরেক পর্যন্ত কোনো কিছুর মধ্যে গাঁদতে পারবেন অর্থাৎ সেটা পুরো পাথরে পরিণত হয় এখানকার মানুষেরা খুব কষ্ট সহিষ্ণু হয় এবং তারা একে অপরের সাহায্য করে নিজেদের জীবনযাপন করে বন্ধু আশা করছি আপনার এই ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে আরও এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারও যদি কোনো নক নতুন রকমের ভিডিও দেখার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ